হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ফ্রেন্ডস আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য আমাকে কোয়েশ্চেন করেছেন যে তার ফোনে যেই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে সেই সেম গুগল অ্যাকাউন্টটি তার হাজবেন্ডের ফোনেও লগ ইন করা রয়েছে এবার তার কথা হচ্ছে গিয়ে তার ফোনে যেই সমস্ত কন্ট্যাক্টগুলো সেভ করা রয়েছে সেই সমস্ত কন্ট্যাক্ট সে কার সাথে কথা বলছে সেই কল হিস্ট্রি তার হাজব্যান্ড কি দেখতে হবে এছাড়া সে কার সাথে কথা বলছে সেই কল রেকর্ড কি তার হাজব্যান্ড শুনতে হবে তো এই সমস্ত অ্যানসার অ্যান্সার ভিডিওতে আমি আপনাদের দেবো এছাড়া আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি অন্য কারো ফোনে লগ ইন করা থেকে থাকে তাহলে কী কী ক্ষতি আপনাদের হতে পারে সেই সম্বন্ধে ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করবো এছাড়া আপনাদের গুগল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকলে সেই ডিভাইস থেকে আপনারা কীভাবে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করবেন এবং কী কী সেটিংস আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টে করবেন তো সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো চলুন ফ্রেন্ড শুরু করা জায়গা শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ আর আপনাদের সাথে আসি ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগে গল্প রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো ফ্রেন্ডস আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি অন্য কারো ডিভাইসে লগ ইন করা থাকে তো আপনাদের কি কি ক্ষতি হতে পারে প্রথমত ফ্রেন্ডস আপনাদের ফোনে যেই সমস্ত কন্টাক্টগুলো সেভ করা রয়েছে সেই সমস্ত কন্টাক্টগুলো কিন্তু সে তার ফোন থেকে দেখতে হবে আপনাদের গুগল অ্যাকাউন্টের আপনাদের ফোনে মাধ্যমে যে সমস্ত ছবি আপনারা ক্লিক সেই ছবি ভিডিও কিন্তু সে তার তার ফোনে ফোনে নিয়ে নিতে ফোন ছবি কিন্তু সে দেখতে হবে এছাড়া ফ্রেন্স আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাকাউন্টগুলো সিং করা থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেসও কিন্তু সে পেয়ে যাবে মানে আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যে সমস্ত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কিন্তু সে লগ করতে পারবে কেননা সেই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই সে রিসেট করে নিতে পারবে তো এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে কিন্তু সে আপনাদের ফোনের কল রেকর্ড শুনতে পারবে না তো প্রথমত ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে চান তো আপনারা আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারেন বা আপনারা যদি চান যে তার ফোন থেকে গুগল অ্যাকাউন্ট রিমুভ করতে তো সেটা এইগুলোতে আমি আপনাদের দেখাবো তো প্রথমে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্টটিকে কীভাবে রিমুভ করবেন তারপর আমি আপনাদের দেখাবো যে আপনারা তার ফোন থেকে কীভাবে গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করবেন এবং আর কি কি করতে হবে আপনাদের আপনাদের এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে সেফ রাখার জন্য ঠিক আছে তো প্রথমত আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এফ আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশনটিতে ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি শো করবেন যদি শো না করে তাহলে আপনারা পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন যদি আপনাদের ফোনে একটি গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে আপনারা সেই একটি গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন এর ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্টটিকে রিমিউ করতে চান তাহলে প্রথমত আপনারা যেটা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার গুগল অ্যাকাউন্ট তো আপনার অ্যাড এনাদার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে কিন্তু আপনারা পুরনো গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে হবে আপনাদের ফোন থেকে তো প্রথমত আপনারা একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো গুগল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনার দেখালাম না কেননা প্রত্যেকেই আপনারা পারবেন গুগল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো এখানে অ্যাড অ্যানাদার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট দেখতে পেন তো আপনার ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে ক্লিক করে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ক্রিয়েট করার পর এখানে দেখতে পাবেন সেই গুগল অ্যাকাউন্টে চলে আসবে বা আপনারা এখানে আবার আসবেন আসার পর আপনার কিভাবে এখানে দেখতে পাবেন একটি অপশান শো করবে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন গুগল বলে একটি অপশন শো করবে তো আপনার গুগল অপশনটিতে ক্লিক করবেন গুগল অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ফোনে যে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকবে সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন আপনার যেই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে করছেন আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি গুগল অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে এখানে আপনার রিমুভ বাটন দেখতে পাবেন তো আপনার রিমুভ বাটন ক্লিক করবেন তো রিমুভ বাটনে ক্লিক করার পর এখানে আবার রিমুভ বাটনে ক্লিক করবেন তো আপনাদের ফোন থেকে সেই গুগল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে তো এইভাবে আপনাদের ফোন থেকে যদি সেই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে চান তো আপনারা রিমুভ করতে পারেন এবার কথা হচ্ছে যদি আপনার তার ফোন থেকে আপনাদের গুগল অ্যাকাউন্ট রিমুভ করতে করছেন তাহলে আপনারা কি করবেন তো তার জন্য ফ্রেন্স আপনার সেটিংস ওপেন করার পর আবার গুগলে ক্লিক করবেন তো অপশন অপশনটিতে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে পাবেন একটি অপশন শো করবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফ্রেন্স অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ওপরে একটা বাস করছে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন শো করবে সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশান দিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশন অপশানটিতে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশন আপনারা দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস তো এখানে দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস বলে একটি অপশান শো করছে তো আপনি ম্যানেজ অল ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এই ফ্রেন্ডস এখানে সেই সমস্ত ডিভাইসগুলো দেখতে পাবেন যেই সমস্ত ডিভাইসে আপনাদের গুগল অ্যাকাউন্টটি লগ করা রয়েছে এবং আপনারা যেই ডিভাইস থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে সাইন আউট করতে চান মানে রিমুভ করতে চান সেই ডিভাইসটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার একটি ডিভাইস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার এইখানে একটি অপশান দেখতে পাবেন সাইন আউট তো আপনার সাইন আউট বাটনে ক্লিক করবেন সাইন আউট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টটি সেই ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে এবং আপনারা কী বলেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকেও চেঞ্জ করে নেবেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা একটু ওপর দিকে চলে আসবেন ওপর দিকে আসুন পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের এই গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে নেবেন তাহলে কী হবে সে কিন্তু নেক্সট টাইম আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে তার ডিভাইস থেকে লগ ইন করতে পারবে না তার মাস আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফেশান তো আপনার টু স্টেপ ভেরিফিকশানে ক্লিক করবেন তো টু স্টেপ ভিকেশানে ক্লিক করে আপনার আপনাদের ফোন নম্বরের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন যদি আপনার দেখেন যে ওখানে অন্য কোনো ফোন নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা সেই ফোন নাম্বারটিকে চেঞ্জ করে আপনাদের ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন ঠিক আছে আর তার নিচে দেখবেন রিকভারি ফোন নাম্বার তো এখানে ক্লিক করে আপনার রিকভারি ফোন নাম্বার অ্যাড করে দেবেন তো এতে ফ্রেন্স আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনার কখনো ভুলে যান তাহলে আপনারা কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন তার নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল তো আপনি রিকভারি ইমেলে ক্লিক করবেন রিকভারি ইমেলে ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে কোনো ইমেল আইডি অ্যাড করা রয়েছে কি না অন্য কারো ইমেল আইডি অ্যাড করা রয়েছে কি না যদি অন্য কারো ইমেল আইডি অ্যাড করা থাকে তাহলে আপনারা সেই ইমেল আইডিকে রিমুভ করে দিতে পারেন এছাড়া আপনি যদি চান যে আপনাদের ইমেল আইডি অ্যাড করতে তো আপনারা এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি অ্যাড করতে পারেন আপনার ইমেল আইডি অ্যাড করলে গিয়ে ফ্রেন্স পরবর্তী সময় আপনাদের গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি আপনার ভুলে যান তো আপনার ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে রিকোয়ার করতে পারবেন ঠিক আছে তার উপরে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন একটু ওপর দিকে আসবেন ওপর দিকে আসলে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন পাসকি তো আপনার পাসকি থেকে ক্লিক করেন পাসকি থেকে ক্লিক করার পর আপনারা এখানে পাসকি সেট করবেন তো পাসকি সেট করলে কি আপনাদের ফোনের মাধ্যমে সেট হবে আপনার যেই ফোনে গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছেন সেই ফোনের মাধ্যমে পাসকি সেট হবে এবারে যদি সে তার ফোন থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টকে লগ ইন করতে চায় যদি সে পাসওয়ার্ড জেনেও থাকে তার ফোন থেকে কিন্তু সে গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবে না আপনাদের পারমিশন ছাড়া কারণ আপনাদের ফোনেই কিন্তু একটি মেসেজ আসবে নোটিফিকেশনে সেখানে ইয়েস নো বাটন থাকবে যদি আপনারা ইয়েস বাটনে ক্লিক করেন তখনই কিন্তু সে তার ফোন থেকে আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবে আপনারা যদি নোতে ক্লিক করেন সে কিন্তু তার ফোন থেকে আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবে না মানে আপনাদের পারমিশন ছাড়া কিন্তু কেউ আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না তো ফ্রেন্ডস এই সেটিংসগুলো আপনারা করে নেবেন তো আপনাদের গুগল অ্যাকাউন্ট কিন্তু সেফ থাকবে ঠিক আছে এছাড়া আমি আপনারা দেখিয়েছিলাম যে কীভাবে আপনার গুগল অ্যাকাউন্ট আপনাদের ফোন থেকে রিমুভ করবেন এবং অন্যের ফোন থেকে রিমুভ করবেন তো আশা করছি ফ্রেন্স আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে সেটি লাইক করবেন আপনার প্রিয় মানুষজন বন্ধু বান্ধব সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ সকলকে সচেতন করা আমাদের প্রতিটি কর্তব্য আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি কোনো কোশেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো নিয়ে ভিডিও বানার চেষ্টা করব আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজ পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন